রাজ্যে সরকারি কর্মচারীদের অভিভাবক হলো রাজ্য সরকার, তাই অভিভাবক একতরফাভাবে তার কর্মীদের ডিএ দিচ্ছে কিনা খতিয়ে দেখবে হাইকোর্ট। কারণ কোর্টের মতে যতই হোক এখানে জনগণের টাকা জড়িয়ে রয়েছে। রাজ্য সরকার বারবার কোর্টে দাবি করেছে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার আইনি অধিকার নেই, স্রেফ নীতিগত বাধ্যবাধকতার কারণে সরকারি কর্মচারীদের কৃপাস্বরূপ মহার্ঘ ভাতা দিয়ে থাকে রাজ্য সরকার। কিন্তু ডিএর মূল মামলায় রাজ্যের অর্থ দপ্তরের কর্মী স্বপন কুমারদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম বলেন, সংসদে যখন ডিএ বিধি তৈরি হয় ডিএ নিয়ে কমিশন গঠন করে সরকার কিংবা ডিএ রেট খতিয়ে দেখতে কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি হয়, সেক্ষেত্রে এ রাজ্যের সরকার কিভাবে জোর দিয়ে বলে ডিএ পাওয়ার কোনো আইনি অধিকার নেই। ডিএ পাওয়ার অবশ্য অধিকার রয়েছে সরকারি কর্মীদের, সুপ্রিম কোর্টও সে কথা জানিয়েছে। বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর ববি সারাফের ডিভিশন বেঞ্চে মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী মঙ্গলবার।